এবার বাংলাদেশের জিডিপি 6.5% প্রবৃদ্ধি হবে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আউটলুকে প্রকাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, রপ্তানি খাতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ এবং চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.5%। এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সকালে ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কমায় এশিয়া মহাদেশে মূল্যস্ফীতি কমে দাঁড়াবে 3.6%। এভাবে চললে দ্রুতই কোভিড মহামারীর আগের অবস্থায় পৌঁছানো সম্ভব। এই অঞ্চলে প্রবৃদ্ধি হবে 4.8%। সংস্থাটি জানায়, গত অর্থ বছরে বাংলাদেশে আমদানি প্রত্যাশার চেয়ে কম হয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল তা ততটা কমেনি। এডিবি আরও জানায়, বন্যা ঘূর্ণিঝড়ের কারণে কৃষিখাতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে সরকারি নীতি সহায়তার শতভাগ সুযোগ নিয়েছে এই শিল্প, তাই রপ্তানি বেড়েছে। সংরক্ষণ প্রক্রিয়া, সহায়তামূলক কার্যক্রম এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে উন্নয়নের ফলে সার্বিকভাবে সেবা খাত এগিয়ে গেছে, জনসাধারণের পণ্যক্রয় প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে, পাশাপাশি সরকারি বিনিয়োগও বেড়েছে। তবে বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে স্পষ্ট পরিসংখ্যান না বললেও এটি বাড়ার আভাস দিয়েছে এডিবি। বলছে, সরকারি ব্যয় ও বিনিয়োগ দুটোই বেড়েছে, পণ্য আমদানি নিয়ন্ত্রণে আছে বলেও প্রতিবেদনে জানানো হয়।